বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আমি ইভান। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কিউআর কোড। তো কিউআর কোড আমাদের সবসময় দরকার, একটা ফ্লায়ার তৈরি করতে গেলে বা কোনো ডিজাইন করতে গেলে বায়ার আমাদেরকে কোনো এক জায়গায় কিউআর কোড দিতে হয়। তো কিউআর কোড আমাদেরকে ব্যবহার করতে হয়। তো এই যে কিউআর কোড, এগুলো যখন বায়ার আমাদেরকে কাজ দেয়, তো তিনি তার নিজস্ব একটা কিউআর কোড বা বার কোড আমাদেরকে দেয়। তো সেইটা আমাদেরকে কি করতে হয়, ডিজাইনে যে কোনো একটা জায়গায় আমাদেরকে কি বসাতে হয়। বায়ার যদি আপনাকে ডিজাইনের সময় বলে যে আমাকে একটা কিউআর কোড, একটা ফ্লায়ারও বানিয়ে দিতে হবে এবং সাথে একটা কিউআর কোডও বানিয়ে আমাকে এই ফ্লায়ারে যোগ করে দিতে হবে, তো তার সেই মোবাইল নাম্বার, তার অ্যাড্রেস, ঠিকানা, যাবতীয় ডিটেলস সে বলবে যে এই কিউআর কোডের মধ্যে রাখতে। যখন স্ক্যান করবে তখন কি ওই স্ক্যানের মধ্য দিয়ে তার সমস্ত তথ্য আরো ডিটেলস জানতে পারবে, যা একটা ফ্লায়ারে মনে করেন সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব না। এই জন্য এই কিউআর কোডের মধ্য দিয়ে সমস্ত তথ্য আরো ভালো করে জানতে পারবে। এই জন্য সেই বার বলবে যে কিউআর কোড তৈরি করে দিতে। তো এখন আপনি কিভাবে একটি কিউআর কোড তৈরি করবেন এবং আপনার সেই বারের সেই অর্ডার অনুযায়ী আপনি কিভাবে সেটি তৈরি করবেন? তো বন্ধুরা, প্রথমে আমরা যাব গুগলে। গুগলে যাওয়ার পরে আমরা সহজেই লিখব কিউআর কোড জেনারেটর। এই যে দেখুন, এখানে চলে আসছে এই যে কিউআর কোড জেনারেটর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অপশন চলে আসছে। এখন আপনি কিভাবে তৈরি করবেন, এই যে দেখুন উপরে অপশন দেওয়া আছে। এই যে উপরে দেওয়া আছে ফ্রি টেক্সট, ইউআরএল, কন্ট্যাক্ট, ফোন, তারপরে এসএমএস। তো এই যে এই অপশন গুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো আপনি কিউআর কোডে আপনি টেক্সট ব্যবহার করতে পারবেন, তো এই কিউআর কোডে আপনি টেক্সট ব্যবহার করতে পারবেন, ইউআরএল যদি কোনো লিংক থাকে সেই লিংক ব্যবহার করতে পারবেন, এবং কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট কিভাবে যোগাযোগ করা যাবে সেই বিস্তারিত ঠিকানা, এরপরে ফোন নাম্বার, তো এই যাবতীয় বিষয় আপনি এখানে লিখবেন, লিখতে পারবেন। তো মনে করেন আমরা এখানে লিখব, তো আমরা এখানে লিখতে পারি, এখানে লিখবেন নেম রবার্ট, কমা দিলেন, তারপরে লিখবেন পজিশন। জাস্ট আমরা আপনাদের বোঝানোর জন্য লিখছি, পজিশন মনে করেন দিলেন ডাইরেক্টর, ফোন ফোন নাম্বার দিয়ে একটা জাস্ট ফোন নাম্বার দিলাম, এবার একটা ইমেল নাম্বার, রবার্ট একটা সংখ্যা দিলাম, এট দা রেট, তারপরে কমা দিয়ে আপনি ওয়েবসাইটের ঠিকানা দিতে পারেন www. company. তো এইভাবে আপনি এখানে সাজাবেন। আপনার বায়ার যদি কাজ দেয় আপনি এইভাবে তার তথ্যগুলো লিখবেন। লেখার পরে আপনি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে ক্লিক করবেন, তো এখানে চলে আসবে আপনি কি নামে সেভ করবেন। তো মনে করেন আমরা রবার্ট নামে আমরা সেভ করবো, যেহেতু আমরা রবার্ট নাম দিয়েছি। তো আপনি PNG, SVG, IPS যে কোনো ফাইলে আপনি ডাউনলোড করতে পারেন। তো আমরা PNG তে ডাউনলোড করলাম, এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড আমাদের শেষ। এই যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আমাদের বারকোডটা চলে আসছে। তো এখন আপনি ফোন দিয়ে যখন স্ক্যান করবেন তখন আপনার এই বারকোডের ভিতরে এই যে আপনি যে যাবতীয় তথ্যগুলো দিয়েছেন এগুলো কি যে স্ক্যান করবে সে সরাসরি দেখতে পারবে। তো এইভাবে আপনারা কিউআর কোডে আপনাদের যাবতীয় যত ডিটেলস রয়েছে সেটা দেবেন, এবং দেওয়ার পরে এখান থেকে সেভ দিয়ে নামাবেন। তো আমরা এটা সেভে যে আমরা এটা ডাউনলোডে যাব, যেহেতু ডাউনলোড করেছি যে
রবার্ট নামে এটা কি এখানে চলে আসছে কিউআর কোডটা। এখন আমরা এটাকে আমাদের ফ্লায়ারে ব্যবহার করবো, এটা ধরে টেনে নিয়ে যাব আমরা ফ্লায়ারের উপরে ছেড়ে দিলাম। তা আশা করি আজকে এই কিউআর কোড তৈরি করা আপনারা শিখতে পেরেছেন। তো ঠিক বারকোড যদি আপনারা তৈরি করতে চান তাহলে গুগলে গিয়ে আপনারা এই যে কিউআর এর জায়গা আপনারা বারকোড দিয়ে সার্চ দিবেন, অটোমেটিক এই সিস্টেমের মতো আপনারা বারকোড তৈরি করতে পারবেন। তো বারকোডে আপনি সার্চ দিয়ে যে ছবিতে ক্লিক করেন, এই যে আপনার এইগুলোকে, তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলোকে বলা হয় বারকোড, আর এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো এগুলো হচ্ছে কিউআর কোড। তো বারকোড হচ্ছে এটা আর কিউআর কোড এটা। তো এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।